ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আজকে আপনি আমাদের কি দেখাতে চাচ্ছেন? আচ্ছা, আজকে বেসিক্যালি হচ্ছে আমাদের ওয়ালটনের যে সমস্ত টেলিভিশনগুলো আছে, বেসিক এবং স্মার্ট টিভি, বেসিক্যালি এই টিভিগুলো সম্পর্কে আপনাকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনাদের শখ বর্তমান যে শখ আমি ভিডিও করতেছি, এটার অ্যাড্রেসটা একটু যদি বলেন। হচ্ছে বেসিক্যালি আপনার ঢাকার একদম প্রাণ কেন্দ্রে বলা যায়, এটা হচ্ছে ঠিক যমুনা ফিউচার পার্কের দুইটা বিল্ডিং আগে, মানে যমুনা ফিউচার পার্কে ঢোকার গাড়ি ঢোকার যে রাস্তাটা আছে, গাড়ি ঢোকার রাস্তার ঠিক দুইটা বিল্ডিং আগে আমাদের এই শোরুমটা পড়েছে। এটা বেসিক্যালি হচ্ছে আমাদের কর্পোরেট প্লাজা বলা হয়, আমাদের হেড অফিসের পাশে যে শোরুমটা আছে। তো বেসিক্যালি আজকে যে এই টিভিগুলো আছে, আমি চেষ্টা করব আপনাদের আমাদের যেই ব্র্যান্ডেড টিভিগুলো আছে, এই টিভিগুলো সম্বন্ধে আপনাদের ক্ষুদ্র কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমি ভাই, আপনি কোন টিভিটা থেকে আজকে ভিডিওটা শুরু করতে চাচ্ছেন? আচ্ছা, আমি প্রথমে হচ্ছে আমাদের যে সবচেয়ে ছোট যে টিভিটা আছে, মানে মোটামুটি 24 ইঞ্চি, এটাই বেশি বেসিক্যালি হচ্ছে বাজারে সবচেয়ে বেশি আপনার চলছে। এটার নিচে আসলে আমাদের 21 ইঞ্চিও আছে, 19 ইঞ্চি আছে, কিন্তু ওইগুলোর চাহিদাটা কিছুটা কম। 24 ইঞ্চিটাই মানুষ বেশি বেশি পছন্দ করছে, বা এর চেয়ে বড়ো যে টিভিগুলো আছে। তো আমি প্রথমে যদি এই টিভিটা দিয়ে শুরু করি, এটা হচ্ছে আমাদের W24D19 মডেলের একটা টিভি। এটা হচ্ছে 13,700 টাকা দাম পড়বে এই টিভিটা যদি কোনো কাস্টমার কিনতে চায়। এটা হচ্ছে বেসিক্যালি আপনার বেসিক টিভি, এটাতে আপনি ইন্টারনেটটা হচ্ছে আপনার অ্যাক্সেস হবে না। আপনি চাইলে এটাতে আপনার পছন্দসই যেই বেসিক যেই কাজগুলো আছে সেগুলো আপনি করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি যদি চান যে এটাতে আপনি পেন ড্রাইভ ইউজ করবেন, সেটা করতে পারবেন। আপনি যদি কার্ড রিডার ইউজ করতে চান, সেগুলো করতে পারবেন। পাশাপাশি আপনি যদি HDMI কেবল, যেটাকে আমরা বলি যে HDMI পোর্ট আমরা ইউজ করতে চাই, সেটাও আমরা ইউজ করতে পারবো। কম্পিউটারের মনিটর হিসেবে চাইলে আমরা এটাকে ইউজ করতে পারবো। কোনো কাস্টমার এটা কিনতে চায়, সেক্ষেত্রে আমরা কাস্টমারদেরকে একটা অফার দিচ্ছি এই মুহূর্তে। কাস্টমার যদি বিকাশ, নগদ অথবা কার্ডে পেমেন্ট করে, সেক্ষেত্রে আমরা ফ্ল্যাট 10% ডিসকাউন্ট দিচ্ছি। আচ্ছা, এরপর 24-এর পরে মোটামুটি আমাদের 28 ইঞ্চি একটা মডেল অবশ্য আছে, কিন্তু এটা আমাদের কাছে বর্তমানে নেই, এটা অ্যাভেলেবল না টিভিটা। আমি আপনাদেরকে 32 থেকে শুরু করতে চাচ্ছি। 32-এর হচ্ছে আমাদের বেসিক মডেল আছে, স্মার্ট মডেল আছে, বাট বেসিকের মধ্যে যেই কম দামের যে টিভিটা আছে, এটা হচ্ছে আপনার 18,500 টাকা। এটার মডেলটা হচ্ছে JX32VC200। এই মডেলের টিভিটা বাজার থেকে যদি কেউ কিনতে চায়, তাহলে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পাবে অন বিকাশ, কার্ড আর নগদ পেমেন্টে। এছাড়াও যদি কোনো কাস্টমার আরও বেশি ডিসকাউন্ট পেতে চায়, সেক্ষেত্রে আমাদের আরেকটা অফার আছে। মানে এই টিভিটাকে আপনাকে হচ্ছে 18,500 টাকা দিয়েই আপনাকে কিনতে হবে। কেনার পরে আপনি হচ্ছে ডিজিটাল রেজিস্ট্রেশন যখন আমাদের এখানে অটো হয়ে যাবে, তখন হচ্ছে আপনার মোবাইলে একটা SMS যেতে পারে যে আপনি সর্বোচ্চ 50% পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট পেয়েছেন। তার মানে এই টিভিটার দাম যদি 18,500 হয়, আপনি এটা 9 থেকে 9,500 টাকার মধ্যে কিনতে পারছেন, এরকম একটা অফার চলছে। এটা হলো আপনার নতুন বছর উপলক্ষে। রাইট। আর এখানে সেম মডেলেরই 32 ইঞ্চির মধ্যে আসলে অনেকগুলো বেসিক টিভি আছে। জি, এখানে দুইটা মডেল আছে, পাশাপাশি হচ্ছে এখানে কিছু স্মার্ট টিভি আছে। বেসিক মডেলের আসলে 3-4টা মডেল আছে, এটা ছাড়াও কিছু স্মার্ট মডেল আছে। এই মডেলগুলো যেমন হচ্ছে স্মার্ট মডেল, আমাদের 32-এর স্মার্ট, এক একটার এক এক রকম আসলে প্রাইস হওয়ার কিছুটা কারণ আছে। এইটার মধ্যে এই একটা মডেল আছে WEDH32V, ভি মিন্স হচ্ছে ভয়েস, তার মানে এটা হচ্ছে স্মার্ট ভয়েস কন্ট্রোল টিভি। আপনি যদি আপনার টিভিতে আপনার ভয়েসটাকে ব্যবহার করতে চান, আমরা হচ্ছে আপনাকে সেই সুযোগটা দিচ্ছি। ফর এক্সাম্পল, আমরা অনেক সময় ইউটিউবে যাই, অনেকে আছে যে আমাদের বাসার অনেক লোকজন আছে যারা অনেক সময় হয়তো বা ওইরকম ভালো লিখতে পড়তে জানে, বাট টেকনোলজি যেটা ওইটা ব্যবহার করতে জানে না, রিমোটটা কীভাবে ইউজ করতে হয় ওইটা জানে না। সেক্ষেত্রে আমরা একটা সুযোগ ওনাদেরকে দিচ্ছি, আমরা একটা রিমোট ওনাদেরকে আলাদা করে দিচ্ছি। না, এটা মানে ভয়েসের মধ্যে এটাই, কিন্তু মডেলটা আসলে আপডেটেড হয়েছে, মানে আমরা তো এটা লঞ্চ করেছি অনেক আগে, বাট এই মডেলটা আসলে আপডেটেড একটা মডেল। হ্যাঁ, রাইট, আপডেটেড মডেল একটা আসছে। ওই রিমোটের যে ব্যবহারটার কথা বলছিলাম, ওইটা দিয়ে যদি আপনি কথার কথা যে আপনি চাচ্ছেন যে একটা রান্নার অনুষ্ঠান আপনি খুঁজতে চাচ্ছেন, আপনি জাস্ট রিমোটটা এইভাবে ধরে বললেই হবে যে রান্না বান্নার অনুষ্ঠান।
অটোমেটিক্যালি তখন এখানে আপনার অনস্ক্রিনে ওই রান্নাবান্নার অনুষ্ঠানটা চলে আসলো। তো এর জন্য আমরা চেষ্টা করেছি টেকনোলজিটাকে যাতে মানুষের দোরগোড়ায় পৌঁছানো যায়। সবচেয়ে মজার ব্যাপার হলো এই ভয়েস কন্ট্রোল টিভির, যে ওয়ার্ল্ডের মধ্যে ওয়ালটনই হচ্ছে প্রথম টিভি যেই টিভিতে হচ্ছে আপনার বাংলা ভাষাটাকে ব্যবহার করা হয়েছে, মানে বিশ্বের অন্য কোনো টিভিতে এই বাংলা ভাষাটাকে ব্যবহার করা হয়নি। অন্যান্য টিভিতে হয়তো বা ইংরেজি, স্প্যানিশ অথবা অন্যান্য কোনো ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, বাট বাংলাটা হচ্ছে বাঙালিদের জন্য বিল্ট ইন রাখা হয়েছে এবং খুব সুন্দর করে ডিকোড করতে পারে। আপনি হয়তো বা যদি দেখেন আমি আপনাকে দেখাতে পারবো আর কি। নেক্সট টাইম ভিডিও কোনো ভিডিও যদি টিভিতে করি তাহলে এই জিনিসটা নিয়ে আমি একটু দেখাবো অবশ্যই। তারপর নেক্সট টাইম আর একটা কোন ভিডিও, আর একটা টিভি আছে, এটা 32 এর পরে আমাদের যে পরের যে সেগমেন্টটা এটা হচ্ছে 39 এর মধ্যে, এটা হচ্ছে আমাদের স্মার্ট মডেল। এই টিভিটার দাম পড়বে হচ্ছে আপনার বাজার মূল্য 31,300 টাকা। এটা মডেল হচ্ছে F39BX120। এই মডেলের টিভিটা যদি আসলে কেউ কিনতে চায় সেক্ষেত্রে অফারগুলো আগের মতোই, মানে আপনি 5-10% 5-50% ডিসকাউন্ট পাচ্ছে, আর যদি কেউ ফ্ল্যাট ডিসকাউন্ট নিতে চায় সেক্ষেত্রে 10%টা অ্যাভেলেবেল আছে। এবং স্মার্ট টিভির এটার মধ্যেও আমাদের ভয়েস কন্ট্রোল আছে, যে যে স্পেসিফিকেশনগুলো আমি 32 বলেছি 39 জন্য একই। জি, আর এক্ষেত্রে একটু পার্থক্য আছে, পার্থক্যটা হচ্ছে সাউন্ড সিস্টেমে। সাউন্ড সিস্টেমটা হচ্ছে, এটা হচ্ছে আপনার 32 যে টিভিগুলো আছে এটাকে বলা হয় HD রেজুলেশনের টিভি, বাট আমাদের যেই 39টা আছে এগুলো হচ্ছে ফুল HD, ঠিক আছে? মানে 39 থেকে আমাদের ফুল HD টেলিভিশন শুরু হয়েছে। অনেক টিভি দেখি চোখের কোনো ক্ষতি করে না এরকম কিছু, আচ্ছা টিভিতে বলে ওয়ালটনে কি এরকম সুবিধা আছে? এটাকে বলা হয় হচ্ছে আই প্রোটেকশন, বাট এলইডি টিভিতে আসলে সেই ধরনের যে ক্ষতিকর রোশনিটা বলা, আগে যেরকম আমাদের বাক্স টিভি ছিল ওইরকম আসলে কোনো সমস্যা এলইডি টিভিতে হয় না। মানে আই প্রোটেকশনটা অন্যান্য ব্র্যান্ডে যেটা খুব ফলাও করে বলে যে এটাতে আই প্রোটেকশন আছে, অনেক চোখের জন্য ক্ষতিকর না, এটা এক ধরনের আসলে আই ওয়াশই বলা যেতে পারে। এলইডি টিভিতে এই ধরনের কোনো ক্ষতিকারক রোশনি নাই। এটা এই 43-43 মধ্যে আমাদের আসলে 3-4 সেগমেন্ট আছে। এটা হচ্ছে একটা সেগমেন্ট, এটা হচ্ছে 43 স্মার্ট টিভি। এখন এটার মধ্যে আসলে কিছু টেকনিক্যাল পার্থক্য আছে আমাদের, এটাকে বলা হয় হচ্ছে বেসিক্যালি DLED। এটার দাম হচ্ছে আপনার 42,400 টাকা। এটার মডেল হচ্ছে TS43G। এই মডেলের টিভিটা কিনতে চাইলে একই দাম পড়বে, ডিসকাউন্টটা ঠিক আগের মতোই। হ্যাঁ, এরপরে এখানে একটা টিভি আছে আপনার, এটাকে বলা হয় হচ্ছে TS43V। এটা হচ্ছে আপনার আমাদের স্মার্ট টিভি এবং এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল, মানে কেউ যদি ভয়েসটা ইউজ করতে চায় টিভির মধ্যে ঠিক এটা তো ব্যবহার করতে পারবে। এই টিভিটা তো সেম হচ্ছে অপরচুনিটি দিচ্ছে কোম্পানি। এরপরে একটা মডেল আছে, এটাকে এটা হচ্ছে আমাদের সবচেয়ে আসলে মানে সুদর্শন যদি বলেন বা সবচেয়ে বেশি বিক্রিত যদি কোনো টিভি থেকে থাকে, এই টিভিটা হচ্ছে সেই টিভি। এটাকে এটার মডেল হচ্ছে MX43SB100। এই মডেলের টিভিটাতে বেসিক্যালি হচ্ছে আপনার 10-10-20 ওয়াটের দুটো সাউন্ড সিস্টেম ইউজ করা আছে, মানে এটা হচ্ছে আপনার সাউন্ড সিস্টেমটা হচ্ছে হোম থিয়েটার সাপোর্টেড, মানে ওয়ার্ল্ডের মধ্যে যে হোম থিয়েটারের যেই টেকনোলজিটা আছে ডলবি ডিজিটাল বলে এটাকে, এটাতে সাপোর্টেড এবং খুব সুন্দর একটা মিষ্টি সাউন্ড আপনি পাবেন, খুব উচ্চ স্বরের সাউন্ড। এটা হলো আপনার ইউটিউবও সাপোর্ট করবে। হ্যাঁ, স্মার্ট টিভি, এটা স্মার্ট টিভি এবং এগুলোর ফিচারের মধ্যে যদি আপনি যদি চান যে কোনো সফটওয়্যার আপনি ইউজ করতে পারবেন টিভির জন্য, ইউনিভার্সাল যে সফটওয়্যারগুলো আছে ওইগুলো চাইলে আপনি ইনস্টল করে আপনি টিভিতে ব্যবহার করতে পারবেন। ওদের সঙ্গে যে টিভিটার আসলে পরিচয় করে দিতে চাই, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় টিভি, যেটা আমাদের 55-ইঞ্চি স্মার্ট টিভি। এটাই আসলে আমাদের ওয়ালটনের সবচেয়ে বড় টিভি। কোনো কাস্টমার যদি এই টিভিটা কিনতে চায় সেক্ষেত্রে আমরা নতুন বছর উপলক্ষে আমরা একটা ডিসকাউন্ট দিচ্ছি, সেই ডিসকাউন্টটা হচ্ছে 99,900 টাকা টিভিটার দাম, বাট এই টিভিটাতে আমরা 15,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছি। ইভেন কেউ যদি এটা কিস্তিতেও কেনে, ইনস্টলমেন্টেও কেনে, সেক্ষেত্রে আমরা এই সুযোগটা কাস্টমারদেরকে দিচ্ছি। এক্স্যাক্টলি। এবং এটার মডেলটা হচ্ছে MT55VC100।
এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমাদের কিন্তু নতুন আরেকটা ফিচার আসছে টিভির, এটা হচ্ছে গুগল টিভি বলা হয়। সবগুলো মডেলে এখন গুগল গুগল গুগলের যে অপশনটা আছে এটা অ্যাভেলেবল আছে, কমবেশি সবগুলো টিভিতে আপনার গুগলের অপশনটা আছে। কিছু নতুন মডেল আসলে বাজারে এসেছে আমাদের, রাইট, আপডেট টিভির মধ্যে গুগল টিভিও আমাদের বাজারে এখন এসেছে। এই টিভিটা আপনি কেন কিনবেন, আমি প্রথম যেই সুবিধাটার কথা বলবো এটা হচ্ছে আফটার সেল সার্ভিস। আপনি টিভি কেনার পরে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা যেটা করছি 6 মাসের একটা ফ্রি হোম সার্ভিস দিচ্ছি। আপনি কমপ্লেইন করার পরে, নর্মালি কেনার পরে, কমপ্লেইনের পরে উইদিন 24 আওয়ার্সের মধ্যে আপনার বাসায় লোক চলে যাবে। সেক্ষেত্রে যেটা হয় যে আপনাকে কষ্ট করে টিভিটাকে সার্ভিস পয়েন্ট বা সার্ভিস সেন্টারে নিয়ে আসতে হচ্ছে না, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এরপরে আমরা যেটা করেছি, আমাদের সারা বাংলাদেশে হচ্ছে 77টা সার্ভিস পয়েন্ট আছে, যেখান থেকে আপনি চাইলে বাংলাদেশের শেষ প্রান্ত, সেটা যদি টেকনাফও হয়, সেখানেও আপনি টিভির সার্ভিস পাচ্ছেন উইদিন শর্ট টাইমে। যখন বজ্রপাত হয়, ছোটোখাটো বজ্রপাতে আমাদের টিভি অন্যান্য রাইট, কিন্তু এটা 15,000 ভোল্ট পর্যন্ত হচ্ছে আপনার অ্যাবজর্ব করে নিচ্ছে। এবং আমাদের টিভির মধ্যে হচ্ছে একটা ভোল্টেজ প্রোটেকশন দেওয়া আছে, আপনার যখন ভোল্টেজটা আপডাউন করছে, আপডাউন করার ফলে আপনার টিভিটা জ্বলে যাওয়ার বা মাদারবোর্ড পুড়ে যাওয়ার সম্ভাবনা নাই, তার মানে সে লো ভোল্টেজও চলতে সক্ষম। জি, ওয়ারেন্টি গ্যারান্টির মজার ব্যাপার হচ্ছে আমাদের যেই টিভিগুলো আছে, টিভিগুলোর টোটাল 5 বছরের আপনি সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন টোটাল। এর মধ্যে 4 বছরের আপনি পাবেন আপনার যে প্যানেলটা আছে টিভির ডিসপ্লে, এটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আমরা। উইদিন 4 ইয়ার্সের মধ্যে যদি আপনার প্যানেলে কোনো ধরনের কোনো সমস্যা হয়, আমরা সেটা রিপ্লেস করে দিব। আর 5 বছর আপনি সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন, এই হচ্ছে আমাদের ওয়ারেন্টি পিরিয়ড। জুনতুই নেক্সট টাইম নতুন আবার ভিডিও নিয়ে আসবো, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেল বাটন আছে ওইটা অন করে দিবেন, যেমন নেক্সট টাইম নতুন নতুন ভিডিও নিয়ে আসলে আপনারা তার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন।